হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পটল খুবই পরিচিত একটি সবজি যা খেতে দারুণ সুস্বাদু। পটল দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকেন অনেকেই। তবে শুধু খেতেই নয়, পটল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর পুষ্টিগুণ অতুলনীয়। আপনারা হয়তো নিয়মিত এমন অনেক রোগ আছে যার ওষুধ খেয়ে থাকেন। এই পটল যদি আপনারা সঠিকভাবে নিয়মিত খেতে পারেন, তাহলে সেই সকল রোগের আর ওষুধ আপনাকে খেতে হবে না, বরং ভেতর থেকে আপনার সেই রোগগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, নেপালে অসুস্থ রোগীদের দ্রুত সুস্থতার জন্য এই পটলের স্যুপ খাওয়ানো হয়, আর এই স্যুপটি তৈরি করা হয় বিশেষ নিয়মে। বন্ধুরা, পটলে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2 ও ভিটামিন সি, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পটলে এর বিচিতে রয়েছে অগণিত স্বাস্থ্য উপকারিতা যা আমাদের সকলেরই অজানা। তাই চলুন আজকে জেনে নেওয়া যাক পটলের স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ে যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ে যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, সবুজ রঙের এই সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। আর এটা তো আপনারা সবাই জানেন, খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে তা থেকে আমাদের শরীর কোনো পুষ্টি পায় না, এবং খাবার সঠিকভাবে হজম না হলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। তাই খাবার হজম হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও এটি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা সমাধানে এবং লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে। পটলের সঙ্গে ধনে পাতা হালকা ছেঁচে পানিতে ভিজিয়ে রাখুন। মিশ্রণটি 3 বারে পান করুন, হজম শক্তিতে বেশ উপকার পাবেন। কিছু কিছু গবেষণায় উঠে এসেছে যে পটল আলসার রোধেও কার্যকরী। তাই নিয়মিত পটল এভাবে খেলে আপনার কখনোই আলসার হবে না ইনশাল্লাহ। পটল কোষ্ঠকাঠিন্য দূর করে। এখন অনেকে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন। পানি কম পান করা, অতিমাত্রায় আয়রন ও মিনারেল সমৃদ্ধ খাবার খেলেও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। পটলের ভেতরে থাকা বীজ কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। ব্লাড সুগার ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এই পটল। পটলের ভেতরে থাকা বীজ ব্লাড সুগার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই নিয়মিত বীজ সহ পটল খেতে পারেন। পটলে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারেন। এটি পেট ভরে রাখতে এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। পটলের বীজেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্ট্রলের মাত্রা সঠিক থাকে ও চিনির পরিমাণ স্বাভাবিক থাকে, ফলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি থাকে না। তাই নিয়মিত বেশি করে পটল খান। নিয়মিত পটল খেলে রক্ত পরিষ্কার হয়, কারণ পটলের মধ্যে এক বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের রক্তের ভিতরে ক্ষতিকর টক্সিকগুলোকে বের করে দেয়, ফলে আমাদের ত্বক ভালো থাকে এবং আমাদের পুরো শরীর ভালো থাকে। তাই শরীরের যত্নে এবং শরীরের উপকারের কথা বিবেচনা করে আপনারা অবশ্যই পটল খাবেন। পটলের ছোট গোলাকার বিচিগুলো কোলেস্ট্রল কমাতে খুবই কার্যকরী। এক্ষেত্রে পটলের বিচিগুলো আপনার রোদে শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। মৌসুম পরিবর্তনের কারণে ফ্লু, ঠান্ডা সমস্যা দেখা দেয় অনেকের মাঝে। আয়ুর্বেদ বলছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটল, যা বর্তমানে করোনা পরিস্থিতিতে খুবই জরুরি। ফ্লু, গলার সমস্যা এবং শরীরের তাপমাত্রা কমাতে পটল খেতে পারেন নিয়মিত। বয়স বাড়ার কারণে আমাদের ত্বকে বলিরেখা দেখা দেয়। পটলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি থাকে যা বুড়ে হয়ে যাওয়া রোধ করে। বয়স বাড়ার লক্ষণ এটি প্রাকৃতিক ব্যাপার, কিন্তু বর্তমানে বায়ুদূষণ সহ নানা কারণে মানুষ সময়ের আগে বুড়িয়ে যাচ্ছে। এটি রোধ করতে নিয়মিত পটল খেলে উপকার পাবেন। পটলে থাকা বিচিগুলো দেহের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়, পাশাপাশি ব্লাড সুগারের মাত্রা কমিয়ে আনে প্রাকৃতিকভাবে। এর পাশাপাশি জ্বর, ঠান্ডা, গলা ব্যথা ইত্যাদি ফ্লুতে আয়ুর্বেদিক চিকিৎসায় পটল ব্যবহার করা হয়। পটলে থাকে ভিটামিন এ ও সি, এছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বক থেকে ফ্রি রেডিকেলের বিস্তার রোধ করে, ফলে চেহারা থেকে বয়সের ছাপ দূর হয়ে বজায় থাকে তারুণ্য। মাথা ব্যথার সমস্যায় ভুগছেন? পটলের রস নিয়ে মাথায় লাগান, মাথা ব্যথা কমবে। যাদের টাক সমস্যা রয়েছে তারা মাথায় চুল গজানোর জন্য ব্যবহার করতে পারেন এই সবজির রস। পটল ও ধনে পাতা থেতলে পানিতে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণটিকে 3 ভাগ করে এর সাথে মধু মিশিয়ে 3 বার করে পান করুন। এতে হজমের সমস্যা দূর হবে। পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে। পটলের পাতার রস দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং তাকে সমস্যা সমাধানও কাজে লাগে। এক্ষেত্রে আপনারা পটল পাতার পরিবর্তে পটলও ইউজ করতে পারেন। পটলের তরকারি খেলে ত্বকের সমস্যা দূর হয়।
বন্ধুরা, বিভিন্ন ধরনের রোগ থেকে দূরে থাকতে শরীরে রক্ত পরিশোধন জরুরি। আয়ুর্বেদ শাস্ত্র মতে রক্ত পরিশোধনে উপকারী পটল। রক্ত ছাড়াও শরীরের কোষও পরিষ্কার করে পটল, এতে করে ত্বক ভালো থাকে। তাই আপনারা নিয়মিত পটল খাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।